আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সকালের নাস্তা আমরা অনেকে করি না, আবার কেউ কেউ করে, সেটা হলো নিজের অজান্তে। মুফতি তৌকির উসমানি বলেন, একবার আমি আমার শায়খ ডাক্তার আব্দুল হাইয়ের সাথে সফরে গেলাম। ফজর সালাতের পর আমি তার সাক্ষাতে গেলাম। তখন তিনি বললেন, তুমি কি সকালে নাস্তা করেছো? আমি বললাম, না করিনি। শায়খ কারণ জানতে চাইলেন। আমি জানালাম, দায়িত্বশীলগণ এখনও খাবার তৈরি করেনি। প্রতিউত্তরে শায়খ বললেন, আমি নাস্তার কথা বলছি না, আমি আত্মার নাস্তার কথা জানতে চাচ্ছি, যেটি কিনা তোমারই নিয়ন্ত্রণে। সকালে কিছু সময় বেছে নাও জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করো, এটি তোমার আত্মার নাস্তা। শায়খ আবারও বললেন, যখন কেউ সকালে নাস্তা হিসেবে কিছু গ্রহণ করে, এটি তার শরীরের জন্য শক্তি এবং সতেজ রাখে। যদি কেউ নাস্তা না করে, সকালে বাসা থেকে বের হয়, তবে সে কাজে সে ক্লান্ত হয়ে যায়, কাজে মন বসে না, অস্থির ভাব হয়। একইভাবে তুমি যদি নিজেকে আল্লাহর সামনে দাঁড় করাও এবং তার জিকির করো, এটি তোমার আত্মার নাস্তা হিসেবে কাজ করবে এবং তোমার আত্মা অফুরন্ত শক্তি যোগাবে। এটি করার পর তুমি যখন বাসা থেকে বের হবে, তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি তুমি তোমার আত্মাকে নাস্তা দিয়ে থাকো, তবে তোমার সাথে শক্তি এবং সামর্থ্য খুঁজে পাবে, শয়তান ও নফসের সাথে যুদ্ধ করতে পারবে, তারা তোমার সাথে কখনো পেরে উঠবে না ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা আমার যে জিকিরগুলো আছে সেগুলো পাঠ করতে পারি, হিস্তুন মুসলিমে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ঘুম থেকে ওঠার যে জিকিরগুলো রয়েছে, ফজরে সূর্য ওঠার আগ পর্যন্ত যে সকল জিকির রয়েছে আমার সে সকল জিকির পাঠ করতে পারি। তাছাড়া ফজরের পর আয়াতুল কুরসি, তিন কুল সুরা, তিন পা তাসবিহ পড়া, সাইয়দুল ইস্তেকবার পড়া, আরও অনেক অনেক আমল রয়েছে, যে আমলগুলো করলে আমরা সকালের নাস্তা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাহ মানার তাওফিক দান করুক। আমিন।